কি সম্রাট ভাই বিহস্ত ভাই পাগল বানায় আলে আমারে আপনি ভিডিও দেওয়ার জন্য ভাই আপনি তো ডাকেন না ভাই আমি তো ঠিকই চলে আসলাম ভাই ডাকবো কি দোকানে মাল ঢুকতে ঢুকতে পাবলিক লয়ে জায়গা আচ্ছা মাল ঢুকতে ভিডিও বানাইতে নরমালি একটা গাড়ি জমাইতে হয় তো এখানে জমানোর মত কোনো পজিশনই পাই না কালকে এক গাড়ি বেছলাম একদম ফ্রেশ কন্ডিশনের ম্যাকজেট 40000 টাকা লয়ে গেছে পাবলিকের সামনে কিনলাম 38 দিয়ে কয় ভাই 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 2000 টাকা লাভ হলো তো এইভাবে এইভাবে গাড়ি সব গাড়ি মানে কিনার সাথে সাথে বিয়ার্স মানে সরি কাস্টমাররা থাকি আমার মানে দোকানে আশেপাশে যেন সম্রাট ভাই কখন কিনবে গাড়ি কখন নিব ভাই মানুষ তো ভাবতেছে আমি আপনার সাথে রাগ করে ভিডিও করতেছি না ভাই আসলে তো আপনার কাছে ভাই গাড়ি নাই কোন দেবে আমি ভিডিওটা কি হবে দেব ভাই আগে কিছু না এখানে বিষয় হচ্ছে আমার এখানে গাড়ি থাকে খুব কম কেন না গাড়ি যা আছে প্রতিদিন 10 20 টাকা গাড়ি ঢোকে সব সেল হয়ে যায় ভাই আপনার ফ্যান যারা ভাই আমাদের তো ফোন দেয়া পাগল বানায় লাগতেছে ভাই ভিডিও দেন সম্রাট ভাই ভিডিও দেন ভাই আজকে ভিডিওটা দিয়া দেন আর একটু ভাই রোমান্টিক ভাবে দেন যাতে দর্শক তারা মজা পায় ভাই মজা পাওয়ার জন্য তো ভিডিও করা না মূলত এটা আমার ব্যবসা ব্যবসার উদ্দেশ্যে ভিডিও করব তো যার রিয়েল তাই মজা দিতে তো আর ভিডিও করি না জানি নি ভাই আজকে পর্যন্ত আমি কোনো কথা আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং কোনো পাবলিকের বিরুদ্ধে আমি বলি না মজা পাওয়ার জন্য আমি যদি পারতাম আমি সম্রাটে তাহলে আসেন আমি এখানে উল্লেখ করতাম যে পাইকারি কিভাবে ব্যবসা করা যায় কত টাকা দিয়ে পাইকারি ব্যবসা করলে মাসে 50000 টাকা নরমালি আসবে আর আমি এই কথাগুলো তারপরও বলি আমার কাছ থেকে কেউ যদি 5 লক্ষ টাকার বাইক নেয় 5 লক্ষ টাকার দিয়ে পুঁজি ব্যবসা শুরু করে আমার এখান থেকে নিয়ে প্রতি মাসে মাসে নেয় যে মাসের এগ্রিমেন্টে নিবে 5 লক্ষ টাকা বিক্রি না করতে পারলে 1 মাসে আমি গাড়ি ফেরত নিয়ে নিব এবং 5 লক্ষ টাকা 50000 টাকা এনে দেবো ইনশাল্লাহ আচ্ছা আজকে সবথেকে কম টাকার কত সবথেকে কম কত টাকার গাড়ি আছে ভাই সবথেকে কম না সবথেকে বেশি থাকলো আজকে সব বাইক চমকের অভিজয় ভাই যেহেতু আজকে আপনি আপনি নিতে আসছেন যে আমি রাখতে হয় না যে ভাই ভিউয়ার্সরা আপনার কমেন্ট করে এবং আপনার ভিডিও চায় আপনার ভিডিওগুলো দেখতে চায় যার ফলে আমি এখন ভিডিওগুলো এড়ে এড়ে দেবো এবং যেন ভিউয়ার্সরা সবসময় আমাকে দেখতে চায় আমিও চাই মানুষের ভালোবাসা তবে হ্যাঁ কিছু কিছু পাবলিক আইসা বাইর বেদার আইসা কম চায় কম চায় তো ভাই কম চাইলে কি হয় আমরা একটা সময় মনটাকে স্থির করতে পারি না যে এটা একদম দিব আপনার ভিডিওতে প্রায় সময় কমেন্ট আছে উনি তো দাম বলে দাম কম কমায় দেয় ঠিক নি ভিডিও ভাই পূর্বে যে দেখছেন আমি একটা গাড়ি R15 গাড়ির দাম দিছিলাম 2,85,000 টাকা ওই 2,85,000 টাকার R15 গাড়িটার দাম কিনা ছিল আমার 2,75,000 টাকা আচ্ছা একদম জেনুইনলি আমার ব্যবসা হারাম হয়ে যাবে যদি আমি মিথ্যা বলে থাকি 2,75,000 দিয়ে কিনে আমি 10,000 টাকা লাভ করার অধিকার আমার আছে আছে তো 2,85,000 টাকা আমি ওটার দাম দিয়েছি তো যখন আমি দেখলাম প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে হয় এটা বিক্রি হচ্ছে না তখন দিলাম 2,80,000 একদমের দোকান কিন্তু কিন্তু আমি এই টাকাটা এত টাকা এত অ্যামাউন্টের টাকাটা আমার এখানে পড়ে রয়েছে আমি যদি অন্য ছোট গাড়ি কিনি মোটামুটি আমার 12 টাকা লাভ হবে যার ফলে আমি বিবেচনা করে 2,75,000 কিনে দাম দিছিলাম আচ্ছা পরবর্তীতে তাও 2 সপ্তাহ বিক্রি হয়নি কারণ বড় গাড়ি কাস্টমার এটা কিন্তু টাকার অঙ্কে কম হওয়ার কারণে বিক্রি হয়েছে না বড় গাড়ি কাস্টমার সবসময় পাওয়া যায় না আর একটা বড় অ্যামাউন্টের টাকা জমাইতে হবে তারপর আসতে হবে লাভে দিলেই কমে দিলেই যে হয়ে যাবে তা কিন্তু নয় তো যার কারণে তাও বিক্রি হয় না পরবর্তীতে আমি কি করলাম এই গাড়িটা একটা অফার দামে যখন আমার সব বাইকের অফার দিলাম তখন আমি অফার দামে 2,60,000 টাকা দিছি ভাই 15,000 টাকা লসে দিছি 15,000 টাকা তো নেওয়ার সময় ওই ভাই তারপরে 1,000 টাকা মানে জোর করে কম দিয়ে গেছে আমি বলছি না এটা দিতে হবে উনি বলছে পরবর্তীতে দিবে দেখা যাক পরে দেয় কি না না ওটা ওনার বিষয় যাই হোক তো এখন যে কমাইলাম এটাতে ভাই এটা একদমের ব্যবসায়ী বলে এই কমানোটা আমার স্বার্থে আছে আমার এখানে বাইকটা পড়ে রয়েছে আটকে রয়েছে আমার ব্যবসায়ী ক্লোজিত দেখতেছি আমার একদমে যে বাইকগুলো দেয় যে দামটা দেয় এই দামটা আপনারা বলবেন যে আমি বেশি দেই কি না আমি 1 টাকা বেশি আমি দামে বাইক দেই না বরং আমার থেকে নিয়ে 10,000, 15,000, 20,000, 50,000 প্রতি বাইক লাভ করছে না ঠিক আছে তা যাই হোক তবে বাইক কেনার সময় কিছু কিছু বাইকের ক্ষেত্রে দামটা একটু বেশি দিয়ে কেনা হয় সেই ক্ষেত্রে আপনার কিছু টাকা লস হয় কিছু কিছু গাড়িতে ওটা হবে এটা হবে আপনার মধ্যে আমি আমার জানা মতে আমি ততটা হাদিস কোরআন জানি না হয়তো আমার জানা মতে মুরুব্বিরা বলে যে ব্যবসার মধ্যে লাভ লস না হলে ব্যবসা হালাল হয় না যাই হোক এখন আমি একটা বাইক দেখাচ্ছি যেটা হচ্ছে চমকের উপর চমক চমকের উপর চমক সুজুকি জিক্সার ঢাকা মেট্রো ল নাম্বার আচ্ছা ঢাকা মেট্রো ল এই গাড়িটা 15 থেকে 25 10 বছরের নাম্বার স্মার্ট কার্ড এটা আমার কাছ থেকে নিতে পারবেন অনলি অনলি 1,05,000 1,05,000 ভাই হ ভাই আজকে আজকে বললাম আজকে আমি কখনো এইভাবে বলি না কিন্তু আজকে বললাম
যে এটা 1 লক্ষ 5000 এক দামি কিন্তু আজকে শুধু আজকে এই ভিডিওটার জন্য আমি এটা 1 লক্ষ 3000 টাকা করে দিলাম কিন্তু আমি এই রুলসটা সবসময় অবলম্বন করব না জাস্ট এই বাইকের জন্য 1 লক্ষ 3000 টাকা দিয়ে দিলাম তা আবার আমার কমেন্টগুলো দেখে যে অনেকে আমার মানে ফেভারিট হয়ে গেছে আমার কাছে ফেভারিট হয়েছে তাদের কাছে আমি খুব ফেভারিট যার কারণে আমি এটা দিয়ে দিলাম 1 লক্ষ 3000 টাকা যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন 1 লক্ষ 3000 টাকা একটা জিক্সার বাই আচ্ছা এটা কত সালের মডেল ভাই 15 মডেল 10 বছর নাম্বার 15-25 ওয়াও 10 বছরের নাম্বার করে ঢাকা মেট্রো হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট ভাইয়া আচ্ছা এটা নাম্বার প্লেটটা কোথায় ভাইয়া নাম্বার প্লেট রাইট নিচে লাগানো আছে দেখেন একটু নিচে লাগানো আছে মডিফিকেশন করে ও আচ্ছা আচ্ছা এটা স্টাইল করছে আর কি এটার মাডগার্ডটা আছে মাডগার্ডটা দিয়ে দেওয়া হবে চাইলে মাডগার্ড দিয়ে লাগানো যাবে আচ্ছা 1 লক্ষ 3000 টাকা 1 লক্ষ 3000 টাকা তো আজকে আমি একটু ভিডিওটা ভাই মজার শুরু করলো রিয়েল ভাবে একটা বলতে চাই যে আমার ভিউয়ার্সরা যেহেতু আমার কাছে একটু প্রত্যাশা করে তো যার ফলে আমি আজকে যে রেটগুলো দেব এই রেটগুলোর মানে আমার নিজের একটা রেট থাকে একদম তারপরও আমি আমার কাছ থেকে আজকে সীমিত অ্যামাউন্টে একটা লাভ রূপাংশ ছেড়ে দিব এই গাড়িটা আমার কাছ থেকে আমি 1.5 লক্ষ টাকা মানে আমার কাছে আমি বিক্রির জন্য আসছিল আমি বিক্রি করতে পারিনি যে কোনো কারণবশত এটা পূর্বে বলছিলাম এই গাড়িটা এখন যে ভাই নিয়ে গেছিল ওই ভাই আবার আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে আরেকটি জিক্সার নিয়ে গেছে তাও নতুন মডেলে ওইটা আমি ভিডিও দিতে পারি নাই জিক্সার এই এবিএস যেটা ওইটা তো এই গাড়িটা আমি এখন আপনাদের বলতে চাই এটা একটা টাকার কাজ নয় ডাবল ডিক্সের একদম ফ্রেশ কন্ডিশনে একদম ফ্রেশ শুধু ফ্রেশ না এই গাড়িটা ডিজিটাল নাম্বার প্লেট আপডেট পেপার 24 এটার দাম দেব 1 লক্ষ 37 কিন্তু আজকের ভিডিওর জন্য আমি শুধুমাত্র অফার দিয়ে দিলাম আরো 2000 টাকা অনলি 1 লক্ষ 35 ভাই আমরা ওই দামে পাই না বিশ্বাস করলে নেন না করলে নিতে হবে না কমেন্টও করতে হবে না যারা নিতে চান ব্যবসাও করতে চান এই সব গাড়ি 1 লক্ষ 60 বিক্রি হয় বসায় রাখলে 1 লক্ষ 60-70 বিক্রি হয় আমি 1 লক্ষ 35 দিলাম ভাই লোভ আমি করি না আমার কাছে পর্যাপ্ত বাইক আসে আলহামদুলিল্লাহ সবার কাছে আমি ফেভারিট বাইক কিনতে যাইলেও পাই বেচতে যাইলেও পাই দোয়া রাখবেন তো সম্রাট ভাই বলেন না এই ভিডিওতে যাতে 2000 লাইক করে দেয় ভাই ইনশাআল্লাহ লাইক করে দিবে আমার বলতে হবে না আপনার কথাই যথেষ্ট ইনশাআল্লাহ লাইক তো হবে ভরপুর শেয়ার হবে এবং এই ভিডিও ভাইরাল হবে আচ্ছা এই ভিডিও ভরপুর ভাইরাল হবে আচ্ছা তো ভিউয়ার্স এই ভিডিওতে কিন্তু 2000 লাইক আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা কিন্তু করে রাখবেন আমরা কিন্তু সম্রাট বাইক গ্যালারির ভিডিও বাংলাদেশের যেখানেই থাকি আপনাদের মাঝে কিন্তু নিয়ে আসবই আসব তো সম্রাট ভাই এই বাইকটা সম্পর্কে কিছু নাইট রাইডার আচ্ছা এফজেড ক্যাটাগরির গাড়ি নাইট রাইডার সাওয়ার রানারের সবচেয়ে বড় বাইক মানে সবচেয়ে বড় বড়ই কারণ হচ্ছে বোল্ট যেটা সেটা সাধারণত খুব কম কিন্তু এই নাইট রাইডার দিয়ে রানার কোম্পানি এখন ভাইরাল আচ্ছা এই নাইট রাইডারটা অনেকটা এফজেড এর মতো দেখতে অনেকটা কি পুরোটাই এফজেড এর মতো দেখতে এটার কাস্টো এফজেড এর মতো এটা যেই কোনো লোক বসে মোটা চিকুন সবাই রে মানায় ধনী গরিব যাই বসে সেই চালাতে পারবে এটা কোনো মানে নির্দিষ্ট লোকের জন্য এই বাইকটা চাকাটা সামনের চাকাটা নতুন ইনটেক ইনটেক চাকা ওয়াও এই গাড়িটা আমার কাছ থেকে নিতে পারবেন অনলি 56000 টাকা 56000 টাকা আগে কিন্তু একটা বাইক দেখাইছিলাম নাইট রাইডার ওটা 56000 টাকা বিক্রি হইছে ওই বাইকটাতে একটু ট্যাঙ্কি এখানে একটু দাগ ছিল কিন্তু এটা কিন্তু একদম ফ্রেশ একদম ফ্রেশ হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট 56000 টাকা আচ্ছা তো সম্রাট ভাই এখানে একটু ট্যাপ দেখতেছি এটা কি কোনো ভাবে এই ট্যাপটা হচ্ছে এই যে এইভাবে এই যে গেছে যে এই যে হাতের কারণে কোনো কারণবশত হয়তো একটু মানে একটু দেখায় কিন্তু যায় না ভালোভাবে না না আমি কিনার ভাবে ফ্লো করি নাই তো এই ট্যাপটা মূলত কোনো কোনো ফাংশন তারপর যদি তোল তোলার তো এটা বিষয় না ভাই এটা দেখার মতো কোনো ট্যাবই না দেখতেই পাচ্ছেন যাই হোক তো তারপর আমি দেখাতে যাচ্ছি একটি টিভিএইচ অ্যাপাচি 4B যাদের 4B ক্রাশ তারাই বাইকটা নিতে পারেন এই অ্যাপাচি আরটিআর 4B এই বাইকটা ডাবল ডিক্সের ইঞ্জিন আনটাচ সাউন্ড কন্ডিশন ফ্রেশ আউটলুক ফ্রেশ ডিজিটাল নাম্বার প্লেট এবং ফার্স্ট পার্টি আচ্ছা এই বাইকটার দাম হচ্ছে অনলি 1 লক্ষ 30000 টাকা অনলি 1 লক্ষ 30000 টাকা করবি 1 লক্ষ 30000 টাকায় দিয়ে দেব টিভিএস অ্যাপাচি আরটিআর 4B ভাই আমি সাধারণত এরকম করি না তারপর আস্তে করে দেই শুধুমাত্র আপনার চ্যানেল দেখে আসলে যদিও এই কথাটা বললে হয়তো পরবর্তীতে ভাইরাল হতে পারে যার কারণে এই যে কথাটা বলবো না শুধুমাত্র আবার ভক্তরা আসলে 1000 টাকা ছেড়ে দেব এই বাইকটাতে 1 লক্ষ 29000 টাকা করবি ভাই রাগ হইছেন অন্যায় তো আবার বিজয় ভাই আপনার চ্যানেলের লোক আসা লাগবে না শুধুমাত্র বললেই হবে যে ভাই হ্যাঁ এই বাইকটা নিব সম্রাট বাইক
গ্যালারি থেকে আমি সম্রাট বাইক গ্যালারি খুব বড় একটা ট্রেন্ড আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ 1,29,000 টাকা এই বাইক 1,29,000 টাকা হ্যাঁ আমার কাস্টমারের দাম থাকবে 1,30,000 টাকা একটা দুই নাম্বারই করি ভাই রাঘবেন্দ্র প্লিজ আচ্ছা 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 যাই হোক এখন দেখাবো একটি পালসার বাইক এই পালসার বাইকটা হচ্ছে ইউজি 3 মডেল একদম ফ্রেশ দাগ নাই কোনো প্রেস নাই এই বাইকটা নিউ কন্ডিশনে নিউ দাম ছিল 2,50,000 টাকা 2,50,000 টাকা এর একটা দাম ছিল ভাই এটা কত মডেল অনলাইন বাজারে 2009 এর মডেল এই বাইকটা 10 বছরের নাম্বার 3 পার্ট হ্যান্ডেল লাগানো এই বাইকটার দাম হচ্ছে অনলি 50,000 টাকা ভাই মাত্র 50,000 টাকা মাত্র 50,000 টাকায় দিয়ে দেব এই পালসার বাইকটি তবে হ্যাঁ ভাই কি কোন কোন ভাই বা নতুনত্ব যারা নতুন অনেকে বুঝে না যে এই বাইকটা তো ভাই কান নাই ভাই কেমন জানি হয়তো কান ছাড়া এই যে এক দুইটা কান ভাই আমি তাদের বলবো যারা একটু নতুন বা যারা এই বিষয়ে একটু জ্ঞান কম তাদের বলবো ভাই এই বাইকটাতে দুইটা কান লাগাতে খরচ হবে অনলি 800 টাকা অনলি 800 টাকা হ্যাঁ ভাই যদি আপনারা এই বাইকটাকে যে না ভাই আমি দেখার একটু আপডেট একটু শখ আমি পালসার চালাম ফ্রেন্ড সার্কেল নিয়ে তবে এই পালসারটা কিন্তু খুব মূল্যবান পালসার ইউজি 3 যারা এটার মর্ম বুঝবে তারাই বুঝবে সাদা ইঞ্জিনের পালসার 2,50,000 টাকার দামি পালসার যদি কান লাগাতে চান অনলি 800 টাকা লাগবে আচ্ছা অনলি 800 টাকা যখন লাগাবে তখন কিন্তু এই পালসারটার লুকটা খুবই সুন্দর খুব সুন্দর হয়ে যাবে আচ্ছা তখন মানুষ দেখলে বুঝবে এটা অনেক দামি একটা এটা 3 পার্ট হ্যান্ডেল যদি আবার কেউ যে বলে যে না এগুলো নষ্ট হয়ে গেলে অনেক সময় এগুলো লাগাবো নাম এই নাম কিন্তু 400 টাকা আসলে ভাই আমরা যদি এই মডিফাইটা করার সময় পাইতাম তাহলে করতাম তাহলে কি হইতো 500 টাকার মাল দিয়ে আপনাদের কাছ থেকে 3,000 টাকা রাইখে দিতাম না 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 সম্রাট ভাই এটা কখনোই করা যাবে না কারণ আপনার কমেন্ট আপনার নামে কমেন্ট আসে ভাই সম্রাট ভাই কিন্তু অনেক সৎ মানুষ এই জন্য ভাই করি না ভাই চাইলেই তো পারতাম ভাই এখানে এই যে এটা উঠাই 800 টাকার কান লাগাইতে কতক্ষণ সময় লাগবে ভাই একটু ইনভেস্ট করি একটু বসায় রাখি পারবো ভাই কিন্তু এইসব করি না ভাই আমার কথা হলো আমি সাজেশন দিয়ে দেব আমি নতুনত্ব সৃষ্টি করব ইনশাআল্লাহ কারণ আমি বাংলাদেশে প্রথম বাইকের মেলা দিয়েছি যা একমাত্র শ্রম এবং আমি আপনার 1,000 টাকা যে লটারি বাইক দিলাম এবং নতুনত্ব বিভিন্ন জিনিস সৃষ্টি করব আচ্ছা এবং সামনে এমন হতে পারে আমার আমার দোকান থেকে আমি বলতে পারি যে ব্যবসায়ী ভরপুর ব্যবসায়ী বানাই দেবো ইনশাল্লাহ বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা ভরপুর ব্যবসায়ী কিভাবে বানাবো যে অনেক উদ্যোক্তা অনেক পরিশ্রমী লোক যা বা অথবা অনেক পুঁজিবান লোক যারা ব্যবসা পাচ্ছে না তাদের আমি ইনশাল্লাহ ব্যবসায়ী বানিয়ে দেবো আমি এটা রিস্ক নিয়ে সম্পূর্ণ ব্যবসায়ী বানিয়ে দেবো সম্পূর্ণ রিস্ক নিয়ে নিজ দায়িত্বে ব্যবসায়ী বানিয়ে দেবো তাতে আমার স্বার্থ আছে স্বার্থ নাই যে এরকম না স্বার্থটা হলো এইটুকুই যে হ্যাঁ আমার কিছু বাইক সেল হবে আবার আরেকটা স্বার্থ হচ্ছে যে যে বাইক ব্যবসায়ী হবে অবশ্যই ইনশাল্লাহ যদি সামনেও না বলুক মনে মনে হলো ওর বলতে হবে যে সম্রাট ভাইয়ের মাধ্যমে আমি ব্যবসায়ী হয়েছি যাই হোক এই বিষয়ে এখন আলোচনা না করি এমন অনেক ব্যবসায়ী বানাইছি ভাই সম্রাট ভাই মেলাতে ভরপুর ব্যবসায়ী আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো সম্রাট ভাই মেলার কথা যেহেতু তুলছেনই তো ভাই আপনার ভিউয়ার্স তো ভাই মেলা যাইতাছে ভাই ভাই মেলা চাচ্ছে মেলা একটু প্রচুর কমেন্ট আসতেছে ভাই মেলা দেন মেলা কবে দিবেন আবার মেলা পরিবেশ সৃষ্টি হয় যার কারণে মেলা দিতে পারছি না পূর্বে মেলাতে দেখছেন প্রশাসনিক জায়গা মেলা এবং স্থানীয় জায়গা মেলা হয় তো যার কারণে আমি আমার এটা ব্যবসায়িক প্রভাব পড়বে যে মেলা দেওয়ার কারণে এই মেলাটা দিতে হলে সাধারণত প্রশাসন থেকে অনুমতি নিতে হয় যার ফলে আমি পারবো না এই রিকোয়েস্টটা রাখতে এখন যদি পরবর্তীতে আমি চিন্তাধারা আসে এবং প্রশাসনে কোনো অনুমতি নিতে পারি তাহলে মেলা দিব মেলা দিবেন জি আচ্ছা তো আমাদের ভিউয়ার্স কিন্তু আশায় রইল ভাই মেলায় কিন্তু আবার আগের মতো বাইক থাকবে 10,000 12,000 15,000 20,000 50,000 সব রকমের বাইক থাকবে মেলা তো মেলায় সব রকমের বাইক পাওয়া যাবে জি জি ওকে ভিউয়ার্স মেলাতে কিন্তু আকর্ষণীয় অফারে বাইক পাওয়া যায় আর মেলার ভিডিও যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেই আপনাদের কাছে একটা মেলার ভিডিও চলে আসবে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন মেলার ভিডিওটা কি রকম আসে ভাই আজকে আরেকটা প্রমাণ দেখাবো সম্রাট বাইক গ্যালারি চাইলেই অনেক কিছু পারবে বা চাইলে ধনী হওয়ার লোভ থাকলে বা ধনী হতে দ্রুত টাকা কামানোর ইচ্ছা থাকলে অনেক কিছু পারবে কিন্তু এই ইচ্ছাটা আমার নাই আমার ইচ্ছা হচ্ছে অনেস্টলি এবং অল্প লাভে বেশি সেলের মাধ্যমে আমি আস্তে আস্তে ধনী হব এবং ধনীত্বটা আমি যতই ধনী হই আমার কিন্তু মরতে হবেই ভাই অনেক বাইক অনেক বাইরা আছে আমার কাছ থেকে বাইক নিয়ে ঠকে যায় সেটা তাদের ব্যর্থতা একটা ডাইরেক্ট কথা ভাই সেটা আপনাদের ব্যর্থতা যদি ঠকে যান বলতে কি অনেক ভাই মন মতো বাইক পায় না কারণ আমি তো ভাই আমার এখানে একদম এক দ্বিতীয় কথা আপনাদের উৎসাহ করে আমি বাইক দিই না আমার এখানে আসলে আপনারা দেখবেন চালাবেন ভালো লাগবে নিবেন না লাগলে বা তারপর গ্যারান্টি আছে তো সে কেটে যদি তারপরও ঠকে যান গাড়ির গ্যারান্টি না দেওয়া শর্ত
মানে কোনো হাওয়া না তাহলে সেটা আপনার দায় ভাই কিন্তু আমি যে বিষয়টা বলতে যাচ্ছি যে আরেকটা প্রমাণ দেখাবো যে আমি চাইলেই অবৈধ কাজে না বৈধভাবেই খুব দ্রুত বড়লোক হতে পারি কিন্তু এটাও একটু প্রতারণা হয় কিন্তু আমি এই প্রতারণাটাও করবো না বিন্দু পরিমাণ ইচ্ছে নাই তার প্রমাণ হিসাবে আমি দেখিয়ে দিই একটি প্রুফ এই গাড়িটা আউটলুক যথেষ্ট ফ্রেশ আছে তারপরও যদি যথেষ্ট ফ্রেশ আছে এই গাড়িটা ঢাকা মেট্রো ল 32 সিরিয়ালের গাড়ি আচ্ছা 32 সিরিয়াল মানে 2016 মডেল এই গাড়িটা সাধারণত 2016 মডেল হলো আসলে এটা কিন্তু 16 মডেল না এটার মডেল হচ্ছে 2011 মডেল এখানে আসেন আমি একটা জিনিস বুঝাই দিই আজকে ভাই আমি যে জিনিসটা বুঝাতে চাই বারবার হরেস আমি এটা প্রমাণ করতে চাই না তারপরে কিছু জিনিস বুঝাই দেই যে চাইলেই আমি এগুলা পারবো ভাই এগুলা করতে অল্প সময় লাগে অল্প টাকা লাগে কিন্তু আমি এগুলো করব না এই যে এই গাড়িটা ইঞ্জিনটা কালো ইঞ্জিন তো এই ইঞ্জিনের গাড়িটা মূলত তৈরি হয়েছে 2010-11 মডেল এটার রেজিস্ট্রেশন হচ্ছে 16 মডেল এসে পড়েছে 16 তো 16 রেজিস্ট্রেশন করা বাইক এবং আপডেট পেপার এটা আমি বলতেছি 11 মডেলই কারণ 11 মডেলই বলবো এটার দাম দিয়েছি অনলি 65,000 টাকা এই বাইকটা যদি আমি এই পাটটাটুকু সাদা করে ফেলি যেটা 16 মোটো 16 মতো তখন কিন্তু কেউ বলতে পারবে না এটা 11 মডেল কোনো বাইরে আইসা এটা বলতে পারবে না করতে কত টাকা লাগবে হাইস 2000 টাকা কিন্তু আমি এটা করবো না তখন আমি যদি বিক্রি করতে চাই এই বাইকটা বিক্রি করতে পারবো অনায়াসে নর্মালি একটা বিষয় বলে যে 16 মডেল অন্য জায়গায় বিক্রি হয় 1,10,000 কিন্তু আমি 80,000 টাকা তো নর্মালি চোখ বুঝে বিক্রি করতে পারবো আমি করবো না আমি এটা 65,000 টাকাই দিব আপডেট পেপার ডিজিটাল নাম্বার এটা কিন্তু ডিজিটাল নাম্বার প্লেট লাগানো হয় না এখনো ডিজিটাল নাম্বার না হ্যাঁ প্লেট লাগানো হয় না প্লেট লাগাতে পারবেন ব্যাংক র‍্যাপ আছে ডিজিটাল নাম্বার প্লেটে জমা দেওয়া আছে টাকা সবকিছু আচ্ছা আপনারা জানি না কে কতটুকু বিশ্বাস করেন ব্যবসার মধ্যে লাভ লস আছেই আমি যদি লাভ করে থাকি সেটা আমার বিষয় আপনারা তো দেখে নিতে হবে যেমন আমি একটা কথা বলে থাকি একটা বাইক দিয়ে আবার আমাকে তুলনা করে ফেলেন না যে আমি কত মনেস এটা করা বোকামি কারণ আমি ব্যবসা করব আমি সুযোগ পেলে লাভ প্রচুরও করবো ভাই যদি কমে কিনতে পারি একটা গাড়ি যদি আমি একদম কমে কিনতে পারি ওটা কিন্তু একদম কমে দিব না ওটা মোটামুটি একটা লাভ রেখে দিব হয়তো কমে দেবো মোটামুটি একটা লাভ রেখে দেবো যাই হোক সেগুলো খেয়াল রাখবেন আমার এখান থেকে গাড়ি নেওয়ার আগে অবশ্যই দেখি শুনে বুঝে তারপর নেবেন এবং পেপারসের গ্যারান্টি আজীবন এটা কমেন্টের মাধ্যমে অনেক ভাই বলে সম্রাট বাইক গ্যালারি থেকে আগে বলতো এখন বলে না দেখে শুনে নেবেন এটা মানে প্রথম আমাকে যারা হিংসা করতো ভাই তারা বলতো এখন আমি বলে দিই আমার কাছ থেকে বাইক নেওয়ার আগে অবশ্যই দেখে শুনে বুঝে তারপর নেবেন কারণ আমি ভাই ওই গাড়িগুলো 2 মিনিট 5 মিনিট চালায় গাড়ির জেনুইন এবং মালিক সহ যাচাই বাছাই করে গাড়ি কিনে বিক্রি করি পেপারসের গ্যারান্টি দিই কিন্তু গাড়ি ইঞ্জিনের গ্যারান্টি দিই না ভাই যাই হোক এখন দেখাবো একটি হাউজিং গাড়ি এই গাড়িটা ঢাকা মেট্রো ল 33 সিরিয়াল একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনটা তো বলা যায় আনটাচ দেখ দেখে যা বলা যায় এটা তো আমরা দেখেই যা বল বুঝতে পারতেছি বলতে পারতেছি আর আউটলুক তো একটা দাগও নাই ওয়াও খুব সুন্দর একটা দাগও নেই এটা কত টাকায় দেবো জানেন কত টাকা ভাই শুধুমাত্র 45,000 টাকা দিয়ে দেবো ভাই শুধুমাত্র 45,000 টাকায় বাইকটা দিয়ে দেবো 45,000 টাকা দিয়ে দেবো সম্রাট বাইক গ্যালারি থেকে এই বাইকটা তাও ডিজিটাল নাম্বার প্লেট এবং পেপারস সম্পূর্ণ আছে অল পেপারস আছে ফার্স্ট পার্টি আছে সব কিছু ক্লিয়ার 45,000 টাকায় দিয়ে দেবো আচ্ছা এই বাইকটার মাইলেজ কেমন দিবে ভাই এটা 150 সিসির বাইক ভাই এটা খুব হর্স পাওয়ারের গাড়ি খুব পাওয়ারফুল গাড়ি এইসব গাড়ি সাধারণত পুলিশ বাইরাও এই এই কোয়ালিটির গাড়ি চালায় সরকারিভাবে বিভিন্ন এই গাড়িতে দেওয়া হয় তবে এটা মাইলেজ ভাই আনুমানিক বলা যাবে আনুমানিক 40 পাবেন কিন্তু 40 রিয়েল রিয়েল কত পাবেন 40 প্লাসও পেতে পারেন এবং আরো কমও পেতে পারেন সেটা রিয়েল আমি জানি না কারণ আমি কিনে আনছি সবগুলা কি আমি রিয়েল ভাবে বলতে পারবো আচ্ছা তো এই বাইকটা সম্পর্কে কিছু বলেন এখন দেখাবে একটি টিভিএস মেট্রো বাইক তো টিভিএস মেট্রো বাইকটা হচ্ছে 2022 পর্যন্ত পেপার ছিল এখন আবার 2027 পর্যন্ত আপডেট পেপার করা হয়েছে এই গাড়িটা আমার এখান থেকে নিতে পারবেন শুধুমাত্র 35,000 টাকা 2027 আপডেট পেপার ভাই অনলি 35,000 টাকা অনলি 35,000 টাকা মেট্রো বাইক তবে হ্যাঁ এটা কিন্তু সেলফ নাই সেলফ বিহীন নাকি সেলফ লাগানো যাবে সেলফ লাগানোই যাবে না এটা সেলফ ছাড়া কোম্পানি তৈরি করেছে 2027 আপডেট পেপার আচ্ছা এগুলি মাইলেজ তো খুব ভালো দেওয়ার কথা এটার মাইলেজ কেমন দেয় এগুলো ভালো মাইলেজ দেবে কিন্তু আমি জেনুইন অর্থে যেহেতু আমি পরীক্ষিত করি নাই সেহেতু বলতে পারবো না ভাই তারপর 50 প্লাস পাওয়া সম্ভব আর আরেকটা কথা আমি কিন্তু কুরিয়ারে কোনো বাইরে গাড়ি দেই না ভাই প্লিজ
কুরিয়ার করে রিকোয়েস্ট করাবেন না। আপনাদের রিকোয়েস্টে অনেক সময় আমাদের উপর চাপ আসে, সমস্যা হয় এবং আপনাদেরও সমস্যা হয়। আর ভাই, যে বিষয়গুলো আমি কথার বাইক দেখানোর মাঝে মাঝে বলি, ভাই আমার কথা রাগ হবেন না, কিন্তু কিছু কিছু বাস্তব কথা। আপনি টাকাটা গাড়ি কিনবেন না, নেওয়ার আগে দেখে নিলে ভালো হয় না, নেওয়ার পরে যদি আপনি দেখেন, দেখে যদি ভালো না লাগে কি করতে পারেন? শুধু শুধু হয় না, যার কারণে আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন, যে কোনো প্রান্ত থেকে কিনেন, নেওয়ার আগে দেখে নেবেন এবং দেখে শুনে বুঝে তারপর কিনবেন। আর আমার এখানে বায়নাতে বুকিং নেওয়া হয় না, তবে হ্যাঁ বায়নাতে বুকিং নেওয়া হয় তো কখন, আমার এখানে এসে গাড়ি দেখে চালিয়ে বুঝে ফাইনাল হয়ে তারপর বায়না দিলে। কিন্তু ওখান থেকে বায়নাতে বুকিং হয় না, না দেখে গাড়ি স্বচক্ষে, কেন না হয় না? আপনারা যখন বায়না দিবেন ভিডিওতে দেখে, তখন আপনাদের মনটা থাকে কি যে গাড়িটা একদম ফ্রেশ, মানে একদম সুপার ফ্রেশ, কিন্তু এসে যদি একটু দেখেন একটু দাগ, তখন মনটা ঠিক থাকে না। তখন কি হয়, আমাদের প্রবলেম হয় যে ভাই গাড়িটা ভালো লাগতেছে না, এই সেই বায়না কিছু টাকা কম রাখে অথবা বায়না ফেরত দিন। তো আমি যদি বায়না টাকাটা ফেরত দিয়ে দিই আপনাদের, ঠিক আছে, কিন্তু এই দুইটা দিনে যে আমার শত শত কাস্টমার এই গাড়িটা নিতে ছিল চেয়েছিল, তাদেরদের না করে দিলাম, তাহলে আমার কী হলো? ব্যবসার ক্ষতি হলো, পরবর্তীতে এই গাড়িটা আটকে থাকে। এইভাবেই আমি বলতে চাই, তাই আমরা দূর থেকে আপনারা যতই বলেন ভাই বায়না নেন, আমি বায়না নেই না। আগে নিতাম, অনেক আগে নিতাম, কিন্তু এখন অফ করে দিয়েছি। আচ্ছা, যদি কেউ বায়না করতে চায় তাহলে সরাসরি নিজ দায়িত্বে এসে দেখে তারপরে বায়না করতে হবে। আপনার কি মনে হয় ভাইটার এই বাইকটা আপনি কিলো কত সেটা আপনার জানতে ইচ্ছে করে না? রিয়েলিটি বলেন অবশ্যই, কিন্তু আমি এটার কিলো জানি না। কিন্তু আমি বলার কারণ হচ্ছে কি ভাই, এই বাইকটা ধরেন আপনারা এখন চলছে 30,000, আমি কি চাইলে কি এই বাইকটার কিলোটা কমাতে পারবো না? অবশ্যই পারবেন। কন্ডিশনের সাথে কি কিলো কমানো কিলোর কোনো সাজেট আছে? না না, কখনোই না ভাই, বিশ্বাস করেন বা না করেন। আমি ঢাকার শোরুমদের কথা বলবো না, সারা বাংলাদেশের অনেক শোরুমের লোকেরা আছে বা অনেক শোরুম আছে, তাদের কাছে দেখবেন যে 3 বছর আগের গাড়ি মাত্র চলছে 4,000 কিলো, মাত্র চলছে 6,000 কিলো, ভাই কখনোই সম্ভব? 1 বছর চলে 10,000+ কিলো রিয়েল, মানে যদি গাড়ি ভালাই থেকে যায় তারপরে 1 বছর চলে 6,000 কিলো, নর্মালি না চলে 4,000 কিলো চলবে তো 1 বছর নাকি? 4,000-6,000 1 বছর চলে, যদি 7 বছর আগের গাড়ি যদি আপনি শুনেন মাত্র চলছে 10,000 হবে? কিন্তু বিষয়গুলো হচ্ছে কি, অনেক গাড়ি আছে যে গাড়িগুলা আমরা আমাদের এই বাজে কন্ডিশনে বিক্রি করে ফেলি। অনেক বাইরা আছে যারা বলে ভাই ঢাকা তো দেখেছি একদম ফ্রেশ, 2 টাকা বেশি নিলেও ফ্রেশ মাল ভালো। কথাটা যুক্তি, 2 টাকা বেশি নিলেও ফ্রেশ বা ভালো ব্র্যান্ডের মাল নিলে ভালো, সেটা কোন ক্ষেত্রে? নতুনের ক্ষেত্রে। আমরা পুরাতন ক্ষেত্রে, পুরাতন ব্যবসায়ীরা আমরা বলবো, আমি বলবো, আমরা না আমি বলবো, এই গাড়িটা যদি একটু ব্রফ করি লাইটে দিয়া ফ্রেশ হয়ে যাবে, এই 2 টাকা 5 টাকা 10 টাকা 5,000 2,000 1,000 কাজ করায় যদি আমি 50,000-20,000 বেশি লাভ করি, তা ভালো লাগবে? লাগবে না। আপনাদের বলবো, আপনাদের মাথায় সেন্স নিয়ে নেবেন যে বাইকগুলা কাজ করা বাইকগুলা কেমন, রং করা বাইকগুলো। ভাই আমি বলবো, অন্য অন্য বেশিরভাগ শোরুমে যাই দেখবেন প্রত্যেকটা গাড়ি একদম একটা দাগ নাই। কীভাবে সম্ভব ভাই? গাড়ি চললে কি দাগ খায় না? একটা বস্তা নিলে তো একটা গাড়ি দাগ খেয়ে ফেলে, একটু পড়লে দাগ খায়, একটুই হয়, কিন্তু একটা দাগও নাই, তার মানে কি একটু বুঝে নিয়েন। আর আমার গাড়িতে ভরপুর দাগ থাকে মাঝে মাঝে, আবার একদম ফ্রেশও থাকে, কারণ আমরা যেমন পাই তেমন সেল করি। এটার দাম হচ্ছে 52,000 টাকা। ভাই এটা কি গাড়ি ভাই? ইয়ামা আরএক্স জাপানি গাড়ি, ইঞ্জিনে 1 টাকার কাজ পাবেন না। এইসব যদি কাজ পান ডিলামাইরে মানে রাখবেন তো বলবেন সমর ভাই আপনি বইলে আনছেন কাজ না ইঞ্জিনে, এখান থেকে কাজ আছে ইঞ্জিনে, একটা কথাই বললেন ইনশাল্লাহ আমি বলতে পারবো যে আমি মিথ্যা বলছি। কিন্তু এই গাড়িটাতে ইঞ্জিনে 1 টাকার কাজ নাই, একদম চকচকা জাপানি আরএক্স, জাপানি আরএক্স গাড়ি, রিং দুটোই ফ্রেশ আছে। এই গাড়িটা আজকে আজকে ইঞ্জিনে কাজ বিহীন গাড়ি, জাপানি আরএক্স গাড়ি, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, এই রেটে আর কখনো বিক্রি হয় নাই। বই কাগজ ডাকার নাম্বার জেনুইন কাগজ পেপারস দেখে শুনে বুঝে নিবেন, আর আমার এখানে কখনো মানে বেলিগেল কোনো পেপারস হয় না। এই গাড়িটা আমি সম্রাট বাইক গ্যালারি থেকে আজকে দিয়ে দেব অনলি অনলি 24,000 টাকায়। ওয়াও, মাত্র 24,000 টাকা দিয়ে দেবো সম্রাট বাইক গ্যালারিতে আজকে ইয়ামাহা আরএক্স
ভাই আজকে দিবেন তো আমাদের ভিউয়ার্স যদি আসে 100% জাপানি গাড়ি দিব আরেক জাপানি গাড়ি 24000 টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই জাপানি মালটা পাবেন আর কোথাও আচ্ছা আর যদি কোনো ভাই আমার কাছে পার্সোনাল ভাবে নতুন হয়ে থাকে জেনুইন অর্থে যে আমার সাথে ব্যবসা করতে চায় যে ভাই দূর দূর থেকে ব্যবসা করতে চায় এবং আমার সাথে কমিটমেন্ট বজায় রাখবে তাহলে তাদের বলবো যে যোগাযোগ করতে পারেন মূলত নরমালি 5 লক্ষ টাকা নিয়ে আসবেন যে নরমালি গাড়ি নিতে হলে 4-5 লক্ষ টাকা নিয়ে আসলে আসার আগে জানাই আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের এক মাস চুক্তিতে গাড়ি দেব এক মাসে যদি বিক্রি না হয় এবং যথেষ্ট লাভ না হয় পর্যাপ্ত লাভ যেই লাভে দিবেন তাহলে আমি গাড়ি রিটার্ন নিব 5 লক্ষ টাকা নিয়ে আসলে আপনি তাকে একটা ব্যবসা ধরিয়ে দিবেন আর ওই ভাই যদি 5 লক্ষ টাকা দিয়ে আপনার কাছে 5টা কিনুক 10টা কিনুক বাইকগুলো মানে আমি বাইকের হারে দেব যদি না পারে সেক্ষেত্রে আপনি আবার ফেরত নেবেন ফেরত নেব হ্যাঁ তবে হ্যাঁ এটা শর্ত কিন্তু এক মাস শর্ত এবং বাইকটা চালাতে পারবেন চালাতে বলতে কেমন বাইকের মাঝে কিলোমিটার থাকে আমি এটা কিলোমিটারটা দেখে দেব ইঞ্জিন কন্ডিশন দেখে দেব যদি নতুন হয় আর আশা করি এরকম কেউ করবে না আমার সাথে চিট তো এদিকে একটা হুন্ডা বাইক দেখতে পাচ্ছি ভাই এটা অন্য অন্য ভিডিওতে 22000 টাকা আছিল সম্ভবত ভাই এটাতে আজকে একটু ছাড় দেন আমাদের ভিউয়ার্সদের জন্য যাতে নিতে পারে বিজয় ভাই আপনি তো এই কথা বলেন না এটা কি ঢাকা থেকে শিখলেন নাকি ভাই না 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 ভাই বা অন্য অন্য শোরুম থেকে মনে হয় শিখে আসলেন না 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 ভাই শিখে আসলেন ছাড় দিলে খুশি হবেন ভাই ভাই খুশি হব ভাই থাম্বনেলটা বানাই দেব হ্যাঁ ভাই থাম্বনেল বানাবেন ছাড় দিতাম এটা কিন্তু ভালো কন্ডিশন ভাই এটা কিন্তু হন্ডা সিডিআই ভাই একটু না এটা কিন্তু আমার ভাই আমি এখনো বলতেছি ভাই আমরা কিন্তু ভিডিও করার আগে কোনো চুক্তি করে নেই না ভাই অন্যান্য শোরুমে বা অন্যান্য জায়গায় বলে ভাই এভাবে এভাবে ভিডিও করবেন এইভাবে এভাবে আগে চুক্তি হয় বিশ্বাস করেন বা না করেন ভাই ভিউয়ার্সদের উদ্দেশ্য বলতে চাই আমরা কোনো চুক্তিবদ্ধ না কারণ এই ভাইয়ের চ্যানেল ইনশাল্লাহ আমি বলতে পারবো মোটামুটি আমার দ্বারাও ভাইরাল ভাইয়ের দ্বারাও আমার মোটামুটি ভালো সেল হয় তাহলে সেক্ষেত্রে আমরা চুক্তিবদ্ধ না হয়ে আমি ভাই যেহেতু আজকে বলছি আজকে আমি এই গাড়ির রেটটা অনেকটা ছাড় দিয়ে দেবো ছাড় দিবেন তো ওই ভাই আজকে ছাড় দিব মানে এই গাড়িটা দিয়ে দিব 17000 টাকা জান ওয়াও জান 17000 টাকা আজকে দিয়ে দিব এটা 17000 টাকা হ্যাঁ 17000 টাকা দিয়ে দিব জান আচ্ছা বিয়াস দেখেন মাত্র 17000 টাকা কিন্তু আজকে সম্রাট ভাই গাড়িটা দিয়ে দিয়েছে ভাই দিবেন তো আসলে ভাই ভাই 100 100 হন্ডা সিডিআই 17000 টাকা আচ্ছা নাম্বার করা তো বিয়াস আপনারা কিন্তু 17000 টাকা হলে সম্রাট ভাইয়ের কাছ থেকে এই বাইকটা নিতে পারেন ভাই বাইকটা নাম্বার করা আছে কি নাম্বার করা সিডিআই গাড়ি ট্যাঙ্কি ফ্রেশ সিট ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ চালাইবেন আর তেল করবেন আর চালাইবেন আর ঘুরবেন আচ্ছা তো এদিকে আরো একটি প্লাটিনা ব্যাগ দেখতে পাচ্ছি এটা সম্পর্কে কিছু বলেন ওই ভাই এই মালটা আছে না ভাই জেনুইন অর্থে খুব ভালো কন্ডিশন আচ্ছা কিন্তু এটাতে দুয়া বের হয় দুয়া বের হওয়ার কারণ হচ্ছে রিং পিস্টনটা মোবিল কম থাকার কারণে রিং পিস্টন উইক হয়ে গেছে 2000 টাকা লাগবে কিন্তু এই গাড়িটা আমার এখানে মোটামুটি একটু বেশি দিন ধরে রয়েছে আমি জানি না এটা এত বেশি দিন থাকার কারণে এটা সেলফ স্টার্ট এবং ফ্রেশ কন্ডিশনই তো এই গাড়িটা আজকে আমি আমার কিনা দামে দিয়ে দিব কিনা দামে দিয়ে দিবেন 32000 টাকায় মাত্র 32000 টাকা 32000 টাকায় দিয়ে দিব ভাই প্লাটিনা গাড়ি সেলফ স্টার 10 বছর নাম্বার ফার্স্ট পার্টি দলিল আছে সব কিছু আছে ফার্স্ট পার্টি আছে 32000 টাকায় দিয়ে দিব প্লাটিনা ভাই 2000 টাকা খরচ করবেন 1 টাকা বেশি লাগলে আমারে বলবেন 2000 টাকা খরচ করবেন দুয়া বন্ধ হয়ে যাবে দুয়া বন্ধ না করে আর 6 মাস চালাবেন কিছু হবে না আচ্ছা 32000 টাকায় দিয়ে দিন আচ্ছা তো বাইকটির আউটলুক দেখতে পাচ্ছেন আউটলুকটা কিন্তু মোটামুটি ফ্রেশ বলা চলে বাজাজ প্লাটিনা 32000 টাকা আর সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু বাজাজ প্লাটিনা গাড়ি যেটার মাইলেজ কিন্তু খুবই ভালো দেয় তো এটা মাত্র 32000 টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন তো সম্রাট ভাই এই ভিডিওতে আমরা ঠিকানা দিই না যদি ঠিকানাটা দিয়ে দিতে নিজে আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদী জেলার মাধবদীপ অ্যাসিস্ট্যান্ট শীতলাবাড়ি মোড় তো যারা মাধবদীপ অ্যাসিস্ট্যান্ট বাস স্ট্যান্ড নেমে অনেকে আমাদের কল দেন যে ভাই কই আসমু কেমনে আসমু আমরা তো অনেক ব্যস্ত থাকি যার কারণে অনেক সময় কল ধরি না তারা অনেক কষ্ট পায় তাদের বলবো ভাই প্লিজ ভিডিওটা দেখবেন তখন ভিডিওতে লোকেশন দেওয়া আছে নরসিংদী জেলার মাধবদীপ অ্যাসিস্ট্যান্ট শীতলাবাড়ি মোড় শীতলাবাড়ি মোড় শীতলাবাড়ি মোড় আসতে 10 টাকা রিক্সা ভাড়া বলে আসবেন রিক্সাওয়ালাকে ভাই কত ভাড়া 20 টাকা চালে যে মোড়েই যাব 10 টাকায় আসবে শীতলাবাড়ি মোড়ে আর যদি আপনার হাইটে আসতে চান অনলি আমার হাইটে যাইতে লাগে 3 মিনিট আপনাদের 5 মিনিট লাগবে সর্বোচ্চ অনলি 5 মিনিটে আসবেন আমাদের শীতলাবাড়ি মোড়ে আচ্ছা বাস স্ট্যান্ড এসে যে কাউকে বললে হবে যে ভাই আমি শীতলাবাড়ি মোড়ে আর শীতলাবাড়ি মোড়ে হচ্ছে সম্রাট বাইক সম্রাট বাইক এখানে আসলেই দেখতে পারবে সম্রাট বাইক গ্যালারি আর আরেকটি কথা যারা মাধবদীপ বাস স্ট্যান্ড চিনে না বা মাধবদি কোন জেলা জানতে চায় তাদের বলবো নরসিংদী জেলা ঢাকা বিভাগ থেকে নরসিংদী জেলা এটা হচ্ছে আপনার শেখেচর বাবুরহাট ডিমোলিডি পার্ক অথবা গাউসিয়ার পার্শ্ববর্তী এলাকা
আর যারা যেমন চট্টগ্রাম থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে আসেন সবাই আমরা কম বেশি কাঁচপুর চিনি। কাঁচপুর থেকে অনলি 20-30 মিনিটের রাস্তা মাধব। আচ্ছা, কাঁচপুর নেমে আসতে হবে সিলেটের রাস্তায় মাধব দিকে। আচ্ছা, অথবা যারা ওই ময়মনসিংহ আপনার কিশোরগঞ্জ ওদিক থেকে আসতে চান তাদের বলবো পাঁচদোনার পরেই আমাদের মাধবদী অবস্থিত। তো মাধবদী এসে মাধবদী শীতলাবাড়ি মোড় আসবেন। আচ্ছা, কের বিরুদ্ধে আমি জানি একটু কথা বললাম, একটু বেশি কথা বললাম, তো কথাগুলো না বললে হয়তো বুঝবেন না আমাদের দোকানের প্রতিষ্ঠানের রুলসগুলো, তাই আপনারা মনোযোগ সহকারে দেখছেন অবশ্য ইনশাল্লাহ। আমি মনে করি দেখার কারণে অনেক ধন্যবাদ। আর লাইকটা দিবেন, লাইক দিতে টাকা লাগে না, কিন্তু লাইক হলে কি হয় অনেক সময় বিজয় ভাইয়ের চ্যানেলটা খুব উপরে যাবে। সবাই একটা পরিশ্রম করে, পর্যাপ্ত পরিশ্রম করে বিজয় ভাই ওনার চ্যানেলটা বড় হওয়ার জন্য। একটা জিনিস ভাই, সবাই টাকার জন্য পাগল, সবাই একটা সুনামের পাগল, সবাই সবকিছু পাগল, তার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। তো সাপোর্টটা আপনারা একটা লাইক করলেন, একটা কমেন্ট করলেন, আমি যদি কমেন্ট দেখি, আমি কিন্তু অ্যাভেলেবেল কমেন্ট দেখি এবং কমেন্টের উত্তর দিই যখন একা থাকি রাত্রে মোবাইল আপনার অফ করে, মানে সাইলেন্ট ই করে সিম অফ করে আপনার কমেন্টগুলোর উত্তর দিই অনেক সময়। তো যার কারণে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে আমার আনসার ইনশাল্লাহ পাবেন, বিজয় ভাইয়ের আনসার পাবেন। তো আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইবটা কিন্তু করবেনই ভিউয়ার্স, যারা নতুন দেখেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন, যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিজয় ভাই একটা কথা ছিল ভাই, বলবো? আচ্ছা বলেন। তো বিষয়টা হচ্ছে ভাই, আমার এখন কিন্তু একটু শোরুমের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু আমার প্রাইভেটভাবে যেমন আমার কাছে একটু ভালো লাগতেছে না, কারণ আমার কাছে ভালো লাগতেছে না এই কারণে শনির মতো লাগতেছে আর কি, যে আমার ওপর শনি লাগছে। কারণ কি ভাই, কারণ হচ্ছে তার বিভিন্ন কারণবশত আমি কাস্টমারের মন পাই না, এবং একটা কারণ উল্লেখ করি এখানে, গত 2 দিন আগে রবিবার ভাই, রবিবার এক ভাই আসছে রাজবাড়ি থেকে, সেই রাজবাড়ি থেকে ভাই আমাকে খুব ভালোবাসে, খুব শ্রদ্ধা নিয়ে, খুব ভালোবাসা নিয়ে আমার কাছে আসছে, একটা আরটিআর গাড়ি কিনছে। তো ওই আরটিআর গাড়িটা ওই ভাই আমাদের মাধবদী, সাধারণত আবার মাধবদীর ভুল ভাইবেন না, মাধবদী সাধারণত এরকম কখনই হয়নি, ওই ভাই ওই গাড়িটা নিয়ে আমাকে বলছিল ড্রিম হলিডে পার্কে যাবে, মানে আমাদের এখান থেকে পার্কে যেয়ে গোসল করে তারপর রাজবাড়ি যাবে। কিন্তু ভাই আর পার্কে যায়নি, ভাই গেছে একটা শার্ট কিনতে আমাদের এখানে মার্কেট, মার্কেটের সামনে গাড়ি রাখার কারণে রাইখে যখন উপরে গেছে, যাওয়ার পর নেমে আর দেখি গাড়ি নেই, গাড়ি চুরি করে নিয়ে গেছে। দেখেন কি একটা অবস্থা ভাইয়ের। তো আমাদের যদিও এটা ব্যাড সাইড, আমাদের শোরুমের একটা দুর্নাম যে আমাদের শোরুম থেকে কিনে বাসায়ও নিতে পারে না, গাড়ি চুরি হয়ে গেছে, তারপরও আমি বলবো যেটা রাইট সেটা রাইটই, সেটা বলতে হবে। তো ওই ভাইকে বলবো, ভাই প্লিজ আপনি কষ্ট নিয়েন না, কারণ আমরা চেষ্টা করছি যে বাইকটা উদ্ধার করা যায় কি না, এবং সবাইকে বলবো হ্যাঁ সাবধানতা অবলম্বন করা দরকার আমাদের সবাই। আর ওই চুরি হয়ে যাওয়া বাইকটা আজও খুঁজে পাচ্ছি না, আজ 2 দিন যাবত, এখন ওই চুরি হয়ে যাওয়া বাইকটার বিষয়ে আমার কাছ থেকে তথ্য নেওয়ার জন্য, এবং ভাই আমি ডাইরেক্টই বলি, ডাইরেক্ট বলতে পছন্দ করি, এবং অনেক, এবং যেখানে চুরি হয়েছে তারা সবাই বলতেছে যে শোরুমের লোকেরাই চুরি করছে, হয়তো যে শোরুমের লোকেরাই হয়তো এরকম সন্দেহ করতেছে। তখন সাংবাদিক বাইরেও পুলিশে থানায় জিটি করছে, এক পুলিশ আমার সাথে বললো এই গাড়ি বের করে দাও, তোমরা গাড়ি নিয়ে এসে। আমি তখন বললাম ভাই এভাবে কথা বলবেন না ভাই, দেখেন আগে প্রুফ করেন, আর আমরা গাড়ি নেব কেন, আমাদের ইনশাল্লাহ যথেষ্ট সম্মান আছে, সুনাম আছে, আর আমাদের এইসব ইচ্ছা নাই। তো এক সাংবাদ, এই তো সন্ধ্যার দিক দিয়ে প্রায় 4টা সাংবাদিক ভাই আসছে, সাংবাদিক ভাই আইসা আমার সাথে বিভিন্ন ইঙ্গিত আলাপ আলোচনা, প্রায় আমার দিকেই আঙ্গুল তুলে বেশি, আমাদের শোরুমের দিকে। যাই হোক, আঙ্গুল তোলাটাকে আমি কোনো বিষয় মনে করি না, কারণ আঙ্গুল তো সবার দিকেই সবাই তোলে, আমরা তো অনেক সময় অনেক রাজনীতির বিদের দিকেও এবং অনেক বড় বড় মানুষের দিকে আঙ্গুল তুলি, যেটা রাইট না। যাই হোক, তবে আমি বলতে চাই ভাই, আপনি ভুক্তভোগী, আপনার জিনিস চুরি হয়েছে ভাই, সন্দেহ থাকবেই, বাট এরকম কোনো সন্দেহ করবেন না যেটা অবাস্তবিক, কেননা আপনার দোষে আপনি গাড়ি হারাইছেন। আর ভাইয়ের ভাইয়ের এবং ভাইয়ের ফ্যামিলির এবং অনেক সময় অনেক পুলিশ ভাইদের কথা হলো যে ভাই গাড়ি চাবি তো একটা দিছেন, চাবি একটা কেন আরেকটা কই, দেখেন একটা কোশ্চেন বললো ভাই চাবি আরেকটা কই, ভাই আমাদের এখানে যে বাইকগুলো না তার বেশি বাইকগুলোর চাবি হচ্ছে একটা, আরেকটা চাবি হারাই ফেলে অথবা কোথায় রাখে এটা খুঁজে পায় না। আচ্ছা, সেটা কিন্তু দোষের বিষয় না। যে গাড়িটা হারানো গিয়েছে ওই গাড়িটার চাবি কি আপনার কাছে একটাই আসলো নাকি দুইটা ছিল? একটাই কর্তৃপক্ষ আমাকে দিয়েছে, তার কাছ থেকে মালিক, যে বাইকটার মালিক ফার্স্ট পার্টি, ওই ভাই আমাকে একটা চাবি দিয়েছেন, এবং পুলিশ ওনাকে বারবার
জিজ্ঞাসা করতেছে যে চাবি কয়টা, একটা না দুইটা, কয়টা দিয়েছেন? উনি বারবার বলতেছে একটা দিয়েছেন বিভিন্ন কারণবশত। ভাই আমি বলতে চাই গাড়িগুলোর চাবি একটাই আসে, একটা আর দুইটা কোনো চুরি যাওয়া গাড়ির কারণ হতে পারে না। যাই হোক ভাই, আমি বলতে চাই ভাই আমাদের এখান থেকে আজকের পর থেকে, তখন আমি আমার একটা লোক আবার ভুল, মানে একটা আন্তরিক দেখিয়ে ভুল হয়েছে, আমার একটা লোক আমি ওনার সাথে পাঠাইছিলাম তেল ভরে নিয়ে আসতে, যার কারণে আইটির সন্দেহটা বেশি হয়েছে। আমার লোক ট্রেনিয়া ওনারা মার্কেটে গেছে, আমি বলবো আমার লোকের মার্কেটে গেছে, আমি বলবো আজকের পর থেকে ভাই আপনার শাটার থেকে গাড়ি নেওয়ার পর, আমার দোকান থেকে গাড়ি নেওয়ার পর আমার লোক আর হেল্পে যাবে না। আচ্ছা, তো অনেক সময় হেল্পে পাঠায়, অনেকে তো আপনার এই কথা বলার পরে ভয় পাইতে পারে যে ভাই মাধবদী শহর কি এরকম চুরি বাটপারির জায়গা? আসলে ভাই মাধবদীর নামে তো ভাই প্রচুর সুনাম আছে। ভাই শুনেন, এটা এটা হচ্ছে কি একটা অবাস্তবিক ঘটনা হয়ে গেছে। আমি বলবো আপনি 1 কোটি টাকা নিয়ে যাবেন, আপনার হাত থেকে নেওয়া টাকানোর ক্ষমতা মাধবদীতে নেই, কিন্তু এখানে যে চুরিটা হয়েছে এটা আমাদের সিসি ক্যামেরা ফুটেজে আছে। ওই চুরিটা এইভাবে করছে চোর, চোর অন্য এলাকার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এত এমন ভাবে করছে, মাস্ক পরা ছিল এবং খুব স্বাভাবিক ভাবে যে তাদের বাপদাদার গাড়ি এরকম ভাবে তারা চালায় নিয়ে গেছে, কেউ সন্দেহ করার কোনো মানে ই পায় না, চোরদের কনফিডেন্স খুব বেশি ছিল। তা আমি মনে করি আমাদের মাধবদী অঞ্চলে এরকম কোনো রেকর্ড নাই, খুব কম, সব জায়গায় খারাপ ভালো আছে, কিন্তু আমাদের মাধবদীটা খুব শান্তশিষ্ট এবং সবচেয়ে বেশি ব্যাংক আমাদের মাধবদীতে ব্যাংক ভর্তি আছে এবং কাপড়ে হাত। এখানে আমি বলবো আসার আগে যে আপনি সেফটি নিতে হবে, ওই সেফটি নিতে হবে না, কিন্তু এটা হয়ে গেছে একটা দুর্ঘটনা, জাস্ট দুর্ঘটনা। কিন্তু আমি বলবো ভাই আমরা যথেষ্ট চেষ্টা করছি, আমাদের যত ইনফর্মার আছে, যত যে ভাই যারা গাড়ি কিনে সবাইকে আমরা জানাই রাখছি যে যদি কোনো কারণবশত একটা আরটিআর কালো বাইকের সন্ধান মিলে এবং আমাদের চিজিস নাম্বার ইঞ্জিন নাম্বার মিলে যায়। ভাই ওই আরটিআর গাড়িটার নাম্বার কত ছিল যদি একটু ভিডিওর মাধ্যমে বলে দিতে? ওই আরটিআর গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রোল R30 সিরিয়াল, এটা আমার মোবাইল থেকে দেখে বলতে হবে যেহেতু আমার মুখস্থ নাই। তো বলেন যদি কোনো ভাই এই গাড়িটা দেখে থাকে বিয়াস, আমরা কিন্তু গাড়িটার নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, R30 40 65, R30 40 65। জি বিয়াস, আপনারা যদি কখনো এই নাম্বারটা দেখে থাকেন সরাসরি কল দিবেন। আর চিজিস নাম্বারটা হচ্ছে যে এটা লাস্টে 6977, শেষে 6977, 4 ডিজিট নাম্বার। আর ইঞ্জিন নাম্বার হচ্ছে শেষে আপনার 8033। আপনাদের বিন্দু পরিমাণ সন্দেহ জাগে কারো, তাহলে এই 33 নাম্বার ইঞ্জিন নাম্বারটা মিলিয়ে যদি পান অবশ্যই জানাবেন, বা আপনার এলাকার থানার কাছেও জানাবেন, যেহেতু আমি আমার ভিডিও দেখেও কিন্তু আপনি এটা আটক করতে পারবেন যেহেতু চুরি হয়েছে। আমরা যদি গাড়িটা পেয়ে যাই তাহলে আমরা আবার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব, আর জানানোর আগ পর্যন্ত যদি আপনারা পান আপনারা এটার অ্যাকশন নিতে পারবেন, এবং এটার জন্য পাওয়ার পর ইনশাল্লাহ আমি আমার শোরুম তরফ থেকে যথেষ্ট পুরস্কৃত করব, যা একদম সম্মানজনক এরকম পুরস্কৃত। তো বিয়াস আমরা ভিডিও আর বড় করবো না, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি JRBT ব্লগ চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সবসময় নতুন পাওয়া বাইকের ভিডিও চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলি সবার আগে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো ভিডিও এখানেই শেষ করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।